আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব, সেটি হচ্ছে নিজের উপরে থাকা জাদু টোনা, বান মারা, কালো জাদু, জিনের চালান, হ্যাঁ, এবং কুফুরি কালাম, কুফুরি জাদু, পেটে খাওয়ানোর জাদু, হ্যাঁ, যত প্রকারের শত্রুর ক্ষতি রয়েছে সব কিছু থেকে আপনি নিজেই ঘরে বসে কী করতে পারবেন, কাটতে পারবেন। ঠিক আছে, তো এটি হয়তো আপনি মনে করতেছেন যে আসলে না জানি কত কঠিন জিনিস, বা হুজুর কি শিক্ষা দেয় খুব বেশি কঠিন হয়ে যায় কি না। না, কারণ মফিদি মিডিয়াতে কোনো কঠিন আমল আমি আপনাদেরকে কখনোই দেই না, এবং সেই সাথে কোরআনের বাহিরে আপনাদেরকে কখনো কোনো আমল, কখনো কোনো সাজেস্ট আমি দেওয়ার জন্য চেষ্টা করি না। ঠিক আছে, তো আজকেও তার এই ব্যতিক্রম ঘটবে না, আজকেও সরাসরি কোরআন থেকে আপনাদের মাঝে আমি দিয়ে দিব। একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন। ঠিক আছে, তো আসুন, যে যারা এই প্রতিনিয়ত আমার কাছে দেশ ও বিদেশ থেকে অনেক দিন এই ভাই ও বোনেরা, অনেক মা ও বোনেরা আমার কাছে সবসময় ফোন করে থাকেন, হ্যাঁ, কারণ মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই যেহেতু সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে, সেই জন্য দেশ ও বিদেশ থেকে প্রতিদিন শত শত ভাই ও বোনেরা বিভিন্ন ব্যাপারে আমার সাথে কথা বলেন, তার মনের কথাটা আমাকে জানান, বিশেষ এই কিছু আমার কাছ থেকে শেখার জন্য চেষ্টা করেন। ঠিক আছে, তো অনেক দিনই ভাই বোনেরা আমার কাছে বলেছেন যে হুজুর, আমার নিজের উপরে শত্রু জিন চালান করেছে, কিংবা কেউ বলে আমার উপর কালো জাদু করেছে, কেউ বলে আমার উপরে আমাকে পেটে খাওয়ানো জাদু করা হয়েছে, কেউ বলে আমার উপর দূর থেকে জিনে দৃষ্টি করে, হ্যাঁ, আবার কেউ বলেন যে হুজুর আমার উপর কুফুরি করা হয় বারবার। তো এরকম বিভিন্ন সমস্যা কিন্তু প্রতিনিয়ত আমাকে ফেস করতে হয়, শুনতে হয়। ঠিক আছে, তো সেই বিষয়গুলো থেকে আমাদেরকে সহযোগিতা করার জন্য, বাঁচার জন্য আপনি চেষ্টা করে থাকেন। তো আরেকটু যদি একটা সহজ ভিডিও, একদম ছোট ভিডিও যেটা আমরা সকলে করতে পারি, এই ধরনের একটা বিষয় যদি আমাদেরকে দিয়ে দিতেন তাহলে আমরা অনেক উপকৃত হতাম। ঠিক আছে, তো আমি সেই জন্য চেষ্টা করলাম যে সরাসরি কোরআনুল কারিম থেকে আপনাদেরকে একদম সহজভাবে সেই জাদু টোনা, জিনের চালান, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, পেটে খাওয়ানো জাদু, যত প্রকারের কুফুরি রয়েছে সবগুলা থেকে আপনাদেরকে সুরক্ষিত রাখার জন্য, বাঁচানোর জন্য এই আমলটি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো যদি আমলটি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, কিংবা এই ধরনের সমস্যার যদি কেউ শিকার হন, তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে, আপনি চাইলে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে ইমোতে কিংবা মোবাইল ফোনে যুক্ত হয়ে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন। আমি কোনো পিএস দিয়ে কথা বলি না, সরাসরি আমি নিজেই কথা বলি, আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন, আপনার মনের বিষয়টা আমার সাথে শেয়ার করতে পারেন, তাহলে অবশ্যই সরাসরি কোরআন থেকে আমি আপনাদেরকে সুন্দর একটা সমাধান দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশা আল্লাহ। ঠিক আছে, তো আসুন সেই বিষয় থেকে কীভাবে বাঁচা যায়, হ্যাঁ, কীভাবে সেই বিষয় থেকে মুক্ত থাকা যায়, সেটি হচ্ছে মূলত জানার বিষয়। হ্যাঁ, যদি আপনারা এই ধরনের যদি ক্ষতির যদি সম্মুখীন যদি আপনারা হন, এই ধরনের ক্ষতি যদি আপনাদের মধ্যে যদি এসে থাকে, এই ধরনের ক্ষতির মধ্যে আপনারা যদি পড়ে থাকেন, তাহলে ইনশাল্লাহ আমি কোরআন থেকে সরাসরি বাহির করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং দেখিয়ে দিব কোন সুরার কত নম্বর আয়াত বা এটি কীভাবে আমল করতে হবে, সব কিছু আমি আপনাদের মাঝে দিবালো করে নেই, একদম স্পষ্ট করে দেবে। একটু কষ্ট করে ধৈর্যের সাথে আপনারা কী করতে থাকেন, ভিডিওটি দেখতে থাকুন, নিঃসন্দেহে আপনারা ভালো কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, এর মধ্যে কিনে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, এই আপনারা আমি আপনাদেরকে যে সুরাটি, যে সুরার যে আয়াত বাহির করতে মানে বলবো, বা আমি নিজে কোরআন থেকে কী করতেছি বাহির করতেছি, আপনি একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন। ঠিক আছে, এই দেখেন আমি অলরেডি কিন্তু আপনাদের মাঝে বাহির করে ফেলেছি। আপনারা এই সুন্দর করে কী করবেন, এইরকম জাদু টোনা ব্ল্যাক ম্যাজিকের সব কিছু শিকার হইলে আপনি প্রথমে সুন্দর করে কী করবেন, অজু করবেন। ঠিক আছে, অজু করে আপনি পবিত্র হবেন, অজু করে পবিত্র হওয়ার পর আপনি সরাসরি চাইলে, এই যে আমি যেরকম আপনাদেরকে পবিত্র কোরআনুল কারিম খুলে দেখাচ্ছি, আপনি চাইলে পবিত্র সরাসরি কোরআনুল কারিম আপনারা খুলেও দেখাতে পারেন, আপনারা খুলতেও পারেন, যদি আপনার আয়াতে যদি মুখস্থ থাকেন তারপরেও আপনি কী করতে পারেন, মুখস্থও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি কোরআনুল কারিম খুলে আপনি এই যে কোনো কোরআনুল কারিম থেকে আপনি কোরআন শরীফের মধ্যে একটা অত্যন্ত বরকতপূর্ণ সূরা রয়েছে, সূরা ইউনুস। ঠিক আছে, এই সূরা ইউনুসের 81 এবং 82 নম্বর আয়াতটি আপনারা সুন্দর করে কী করবেন, বাহির করবেন। এই দেখেন আমি সূরা ইউনুসের 81 এবং 82 নম্বর আয়াতটি আমি অলরেডি
বাহির করে ফেলেছি, ঠিক আছে? কারণ আমার কাছে যেহেতু হিফজ কোরআনুল কারিম, এটার মধ্যে 11 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার এই ফার্স্ট টাইমে প্রথম দিকেই রয়েছে। আপনারা যে কোনো নুরানি কোরআন শরীফের মধ্যে বাহির করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে কোনো কোরআন শরীফের মধ্যে আপনারা সুরা ইউনুসের 81 নম্বর এবং 82 নম্বর আয়াতটি আপনারা বাহির করবেন, ঠিক আছে? বাহির করবেন, বাহির করে আপনারা প্রথমে সুন্দর করে এই 3 বার করে কি করবেন, আপনারা দরুদ শরীফ পাঠ করবেন। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, আসলে আমি মূলত কোন দরুদটি পড়বো? চাইলে যে আপনার নামাজের মধ্যে যে দরুদ পড়েন, দরুদ ইব্রাহিম, সেটিও কিন্তু আপনি পাঠ করতে পারেন। অথবা সবসাইতে যে ছোটো দরুদ রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটিও কিন্তু আপনি কী করতে পারেন, পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? পাঠ করে 3 বার দরুদ শরীফ পাঠ করে এই দোয়াটি আপনারা সুন্দর করে 7 বার করে কী করবেন, পাঠ করবেন, সুন্দর করে 7 বার করে কী করবেন, পাঠ করবেন, হ্যাঁ, ঠিক আছে? আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সাথে কষ্ট করে যদি একটু সাথে বলেন তাহলে হয়ে যাবে, কিংবা যদি আপনার মুখস্থ থাকে তাহলে মুখস্থ পড়তে পারবেন, যদি আপনার মুখস্থ না থাকে যে কোনো কোরআনুল কারিম আমার মতো খুলে যদি আপনি বাহির করে দেখে পড়তে পারেন তাহলে সেটি ভালো। যদিও আমি একজন কোরআনের হাফেজ, হ্যাঁ, তারপরেও আমি সবসময় কোরআন দেখে কাজ করার জন্য চেষ্টা করি, কারণ দেখে কাজ করলে ভুল কম হওয়াটার সম্ভাবনা বেশি থাকে এবং দেখে পড়লে সওয়াব একটু বেশি হয়, ঠিক আছে? তো সেই জন্য আপনারা এই আয়াতটি সুন্দর করে 2টি আয়াত আপনারা 7 বার করে সুন্দর করে পড়বেন, এইভাবে সুন্দর করে পড়বেন। আমি আপনাদেরকে সুন্দর করে এখন পড়ে শুনিয়ে দিচ্ছি এবং শিখিয়ে দিচ্ছি, এইভাবে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিহি সিহর إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ ولو كره المجرمون. হ্যাঁ, আবার আমি বলে দিচ্ছি, মাত্র 2টি আয়াত, সুরা ইউনুসের 81 এবং 82 নম্বর আয়াত, এভাবে পড়বেন। ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিহি সিহর ইন্না আল্লাহা সায়ুবতিলুহু إن الله لا يصلح عمل المفسدين ويحق الله الحق بكلماته ولو كره المجرمون. 2টি আয়াত আপনারা 7 বার করে পড়েন, পরিশেষে আবার আপনারা 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন, ঠিক আছে? দরুদ শরীফ পাঠ করে আপনারা একটা পবিত্র পানির মধ্যে কী করবেন, ফু দিবেন, ঠিক আছে? পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটা আপনারা সুন্দর করে 7 দিন পর্যন্ত সকাল বিকাল কী করবেন, খাবেন, ঠিক আছে? এবং এই পান করবেন, সকাল বিকাল পান করবেন, এবং প্রতিদিন 1 বার করে আপনারা সেই পানি দিয়ে গোসলের পানির সাথে মিশিয়ে আপনারা কী করবেন, গোসল করবেন, ঠিক আছে? কিন্তু মা বোনেরা যদি আমলটি করেন তাহলে আপনারা যখন পিরিয়ড অবস্থায় থাকেন, মাসিক অবস্থায় থাকেন, তখন সেই অবস্থায় আপনারা পানিটা খাইতে পারবেন, পান করতে পারবেন, কিন্তু সেই সময় আপনাদের এই গোসল করা যাবে না, গোসলটা আপনারা বন্ধ রাখবেন, ঠিক আছে? তো যদি এই আমলটি আপনারা যদি 1 দিন করে একটা পানির মধ্যে ফু দিয়ে যদি 7 দিন আপনারা খান এবং যদি গোসল করেন তাহলে ইনশাআল্লাহ এই পবিত্র কোরআনুল কারিমের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে আপনার উপরে থাকা সকল জাদু টোনা, সকল ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, কুফুরি জাদু, পেটে খাওয়ানোর জাদু, কুফুরি এবং জিনের চালান এবং আগলা যে দূর থেকে জিন দৃষ্টি করে, সেগুলো কোনো কিছুই আপনার উপরে থাকবে না, কারণ সেগুলো যত শক্তিশালী হোক, যত কঠিন হোক, এই কোরআনের চাইতে কিন্তু তাদের শক্তিটা বেশি নয়। কারণ আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ও রহমাতুল্লিল মুমিনিন। মানব জীবনের, মানব জাতির যত সমস্যা রয়েছে সকল সমস্যার সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন তার 30 পারা কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, রেখে দিয়েছেন। সুতরাং আপনি যত কঠিন বিপদের মধ্যে পড়ে, যত কঠিন জাদুটোনা, যত কঠিন জিনের আক্রান্তর মধ্যে পড়ে আপনি যখন কোরআনের কাছে যখন আসবেন, কোরআনের কাছে আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুরক্ষিত রাখবেন, আপনাকে হেফাজত করবেন, ঠিক আছে? কারণ কোরআনের চাইতে পৃথিবীতে চিরন্তন সত্য আর কিছুই নেই, ঠিক আছে? তো যারা
এই এতক্ষণ ভিডিওটি দেখেছেন, যদি কোনো রকম ভিডিও বুঝতে সমস্যা হয় তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকে, চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে সরাসরি ফোনে কথা বলে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন। যে কোনো বিষয়ের আমার কাছ থেকে আপনি নিজের ভাই মনে করে, নিজের বন্ধু মনে করে আমার কাছ থেকে আপনি হেল্প পেতে পারেন, এতটুকু আমি বলতে পারি। তো আপনি এবং একটু কষ্ট করে আপনার ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ার আপনার আরেকটি দিনী বা উপরের মারাত্মক উপকার হতে পারে, অনেক বেশি উপকার হতে পারে, ঠিক আছে? কারণ হয়তো এক আপনার দিনই এক ভাই এবং বোন সে জিনের আসরের মধ্যে আছে বা জাদুঠানার মধ্যে আছে বা কালো জাদুর মধ্যে এই ধরনের সমস্যার মধ্যে আছে, সে সেখান থেকে উদ্ধারের কোনো পথ খুঁজে পাচ্ছে না। যদি আপনি ভিডিওটি শেয়ার করে দেন হয়তো সে এই আমলটি করে সে সুস্থতার সাথে জীবনযাপন করতে পারবে। আর যে এই ধরনের জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক বা এই ধরনের সমস্যা যে হয় এগুলো কিন্তু এই প্রযুক্তির যুগে অনেক মানুষ বিশ্বাসই করে না, কিন্তু আমাদের সর্বশ্রেষ্ঠ পয়গাম্বরের উপর ব্ল্যাক ম্যাজিক কালো জাদু করা হয়েছিল, তাহলে আপনারা আমার উপর কী করতে পারবে না? করতে পারবে, ঠিক আছে? কারণ সেই জন্য আপনারা সবসময় এই মফিদি মিডিয়াকে যদি সাবস্ক্রাইব করে রাখেন এবং এই এই মফিদি মিডিয়ার আমলগুলো যদি আপনারা দেখেন, এই ধরনের সমস্যা থেকে আপনারা খুব সহজে কী পাবেন, সমাধান পাবেন। তো আল্লাহ তালা আপনাদেরকে সুস্থতার সাথে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক। আল্লাহ তালা আপনাদেরকে ইসলামের সাথে, ইমানের সাথে, এই কোরআনুল করিমের সাথে আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুক এবং কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ তালা এই কোরআনুল করিমের সুফারিশ সাফায়াত আমাদের সকলের পক্ষে নসিব করে দেখ এবং আল্লাহ তালা এই কোরআনকে আমাদের সংবিধান, জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ তালা কবুল করুক। সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।